হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ডেসিমাল টু অক্টাল কনভার্শন পার্ট টু তো পার্ট ওয়ানে আমি ডেসিমাল টু অক্টাল কনভার্শন নিয়ে ব্যাপক আলোচনা করছি তো আজকে আমি এটার সম্বন্ধে আরও কিছু ফার্দার আলোচনা করবো তো স্টার্ট করি তো সবার প্রথমে ফোর টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা একটা ডেসিমাল ভ্যালু কারণ এটার বেজ আমি কত দিলাম টেন অতপর এটাকে আমার কিসে রূপান্তর করতে হবে বেস এইটে রূপান্তর করতে হবে তো চলো বন্ধুরা দেরি না করে আমরা স্টার্ট করি তো ফার্স্টে আমি ফোর টু জিরোকে নিলাম ফোর টু জিরোকে আমার কিসে কনভার্ট করতে হবে এইটে তো এইট দিয়ে আমি কাকে ভাগ দিব ফোর টু জিরোকে তো এইট দিয়ে ফোর টু জিরোকে যদি ভাগ দাও তাহলে পাওয়া পাঁচাটা চল্লিশ তারপরে কত আসবে বিশ আর দুগুনা ষোলো বিশ থেকে ষোলো গেলে কথা কত থাকতেছে চার তার মানে আমার ভাগ ফল ফিফটি টু দেন আমার ভাগ কত আসতেছে হাইফেন দিয়ে চার এটা আমি গত টিউটোরিয়ালে আলোচনা করছি তোমরা ওখান থেকে দেখে নিও তো এইট দিয়ে আমি ফিফটি টুকে আবার ভাগ করব তো এইট দিয়ে আমি যদি ফিফটি কে ভাগ করি কত আসে ছয় আটা আটচল্লিশ ফিফটি টু থেকে ফর্টি এইট গেলে কত থাকতেছে ফোর তো আমার ভাগ কত সিক্স আর ভাগ কত ফোর তো এইট দিয়ে আমি আবার কাকে ভাগ করব কে ভাগ করব তো এইট দিয়ে তো কে ভাগ যায় না তো আমরা কত নিব জিরো জিরো দিয়ে এইটকে গুণ করলে কত আসবে জিরো তো সিক্স থেকে জিরো গেলে কত সিক্স তার মানে আমার ভাগ ফল কত জিরো দেন হাইফেন দিয়ে কত বসবে সিক্স ওকে তো বন্ধুরা এবার আমরা কাউন্ট কাদেরকে করব আমরা ভাগশেষগুলোকে কাউন্ট করব তো ভাগশেষ আমার কত সিক্স ফোর ফোর অর্থাৎ আমার কাউন্টিং করতে হবে এমএসবি থেকে এলএসবি দিকে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে তো ফোর টু জিরো এর বেইস হচ্ছে কত টেন তো ফার্স্টে কত দেন কত দেন কত আসতে তার মানে আমরা কিসে কনভার্ট করে ফেলছি অক্টালে কনভার্ট করে ফেলছি অর্থাৎ এই যে ফোর টু জিরো তোমরা এটাকে যে দেখতাছো এটাকে আমরা কিসে কনভার্ট করে ফেলছি অক্টালে কনভার্ট করে ফেলছি এবার বন্ধুরা আমাদেরকে পয়েন্ট সেভেন ফাইভ কে আমাদের পয়েন্ট সেভেন ফাইভকে কিসে কনভার্ট করতে হবে পয়েন্ট সেভেন ফাইভকে আমাদেরকে অক্টালে রূপান্তর করতে হবে তো তার জন্য একটা ফর্মুলা আমাদের লিখতে হবে আমরা আগেই জানি সেটা কি ভিত্তি ইন্টু আচ্ছা আমার ভিত্তি বানানটা একটু সমস্যা হয়েছে আমি ঠিক করে নিই ভিত্তি ইন্টু ভগ্নাংশ ভগ্নাংশ আর বাংলা লেখা অত ভালো না তোমরা একটু কষ্ট করে বুঝে নিও ওকে হচ্ছে ফলাফল দেন হচ্ছে হলো পূর্ণ অংশ ওকে তো চলো স্টার্ট করি আমাদের ভিত্তি কত আমরা তো ভিত্তি জানি কারণ আমাদেরকে এইটে রূপান্তর করতে বলছে তার মানে আমাদের ভিত্তি হচ্ছে কত এইট বসালাম এইট তারপরে একটা কি বসবে মাল্টিপ্লাই আমাদের কাকে রূপান্তর করতে হবে অক্টালে পয়েন্ট সেভেন ফাইভকে কাকে এই যে পয়েন্ট সেভেন ফাইভকে তো আমরা নিলাম কত পয়েন্ট তো কে মাল্টিপ্লাই করলে কত আসে চলো দেখি আমরা তো আমি নিলাম করলে আসে হলো গিয়ে ফলাফল আমরা কত পাইছি সিক্স ওকে তার মানে এখানে কোনো কি ভগ্নাংশ আসছে ডাইরেক্ট কি আসছে পূর্ণ অংশ তার মানে অর্থাৎ এখানে কি দশমিক যুক্ত কোনো সংখ্যা আসছে না আসে নাই অর্থাৎ সরাসরি কি চলে চলে পূর্ণ অংশ তো পূর্ণ অংশটা পূর্ণ অংশ করার পর যদি ফলাফল পূর্ণ অংশ চলে আসে তার মানে তোমার ওইখানে গুণের স্টেপটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আমি আবার বলতেছি যখনই তুমি রূপান্তর করবা রূপান্তরের বেলায় ভিত্তির সাথে যখন তুমি ভগ্নাংশকে কি করবা গুণ করবা গুণ করার পর ফলাফল যদি এরকম একটা পূর্ণ সংখ্যার মতো চলে আসে পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি যেখানে কোনো দশমিক থাকবে না এখানে যেহেতু কোনো দশমিক আসে নাই তার মানে আমাদের গুণটা এখানে কি হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ওকে বন্ধুরা তো আমরা পয়েন্ট সেভেন ফাইভকে সাকসেসফুলি কিসে কনভার্ট করে ফেলছি অকটালে পয়েন্ট সেভেন এর বেস কত টেন এটাকে আমরা কনভার্ট করছি কিসে অকটালে পয়েন্ট সেভেন ফাইভের জন্য আমরা পূর্ণ অংশ যেহেতু কাউন্ট কাকে করতে হবে পূর্ণ অংশকে করতে হবে তো কত আসবে সিক্স আসবে আর এই একটা দশমিকের জন্য কি বসবে এই দশমিকের জন্য এখানে একটা দশমিক আর আমরা কিসে রূপান্তর করতেছি বেইস এইটে ওকে তো লাইনটা আমি আর একবার তোমাদেরকে বলি তা হচ্ছে আমরা মাল্টিপ্লাই যখন করবো রূপান্তরের বেলায় মাল্টিপ্লাই করার পর যদি সহজ কথায় ফলাফল পূর্ণ অংশ চলে আসে তার মানে আমাদের গুণটায় সেখানে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ওকে তো আমরা ফাইনালি কি পাইলাম ফোর টু জিরো পয়েন্ট আমরা কত পাইছি পয়েন্ট সিক্স তো বসালাম পয়েন্ট সিক্স তো আশা রাখি বন্ধুরা তোমাদের ডেসিমাল টু অক্টাল কনভার্সনে কারো কোনো প্রবলেম থাকবে না আর আমাদের তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই আমাদের ফোরামে কোশ্চেন করে আস করবা আজকের মতো এখানেই